হ্যালো বন্ধুরা তোমরা দেখছো লার্নিং ফান এডুকেশনাল চ্যানেল ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার কুড়ির পরীক্ষা প্রস্তুতিতে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিজ্ঞান বিষয়ে এবং এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলি সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিতে এবং যে প্রশ্নগুলি বিভিন্ন রকম পরীক্ষায় এসেছে এবং আসার সম্ভাবনা খুবই বেশি সেইগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এবং প্রশ্নের মান যথেষ্ট উন্নত রাখার চেষ্টা করেছি তোমাদের আরেকটি বিষয় বলে রাখি যে আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়তই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়ে দিচ্ছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি তোমরা চাইলে ওই ভিডিওগুলিও দেখে নিতে পারো চলো শুরু করি আজকের ভিডিওটি যদিও আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা বিজ্ঞানের একটি বিষয় যেমন জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করেছি চলো দেখে নিই অর্থমায়ক্সো ভাইরাসের ফলে কোন রোগ হয় এখানে উত্তর হবে অপশান এ ইনফ্লুয়েঞ্জা রোগ তোমাদের অপশানে দেখো রয়েছে হামস হাম হয় মিজেলস ভাইরাসের প্রভাবে আর হারপিক্স হয় হারপিক্স সিম্প্লেক্স ভাইরাসের প্রভাবে এছাড়াও অপশানে মামস রয়েছে মামস হয় মামস ভাইরাসের প্রভাবে ইয়ারসিয়া পেস্টিস ব্যাকটেরিয়ার প্রভাবে কোন রোগ হয় এখানে উত্তর হবে অপশান এ প্লেক অপশানের মধ্যে দেখো রয়েছে কুষ্ঠ কুষ্ঠ রোগ হয় মাইকোব্যাকটেরিয়াম লিপ্রির প্রভাবে এছাড়াও অপশানে কলেরা রয়েছে কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রীয় কলেরি এবং যক্ষা রয়েছে অপশানের মধ্যে যক্ষা রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলেসিস ম্যালেরিয়া কিসের প্রভাবে হয় ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া না ফাঙ্গি এখানে উত্তর হবে অপশান সি প্রোটোজোয়া তোমাদের বলে রাখি সাধারণত ম্যালেরিয়া রোগ দুটো রোগের নাম আমরা পাই সেগুলি হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া এবং হচ্ছে ম্যালিগন্যান টার্সিয়ান ম্যালেরিয়া বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হয় প্লাসমোডিয়াম ভাইভক্স প্রোটোজোয়ার প্রভাবে এছাড়াও ম্যালিগন্যান টার্সিয়ান ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ফ্যালফিফারিয়াম এই প্রোটোজোয়ার প্রভাবে ফুসফুসে বায়ুর পরিমাপ মাপা হয় কিসের সাহায্যে এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি স্পাইরোমিটার অডিওমিটারের সাহায্যে মাপা হয় শ্রবণ ক্ষমতা এছাড়াও অক্টোমিটারের সাহায্যে কর্ণকুহর পরীক্ষার যন্ত্র এটা আর কি এছাড়াও অপশানে রয়েছে স্পিকবো ম্যানোমিটার এর সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয় মানবদেহের বৃহত্তম কোষ কোনটি এখানে উত্তর হবে অপশান এ ওভাম এর ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এম এম আর মানব দেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে মস্তিষ্কের সেরাব্লামের গ্র্যানিউল কোষ এর ব্যাস হচ্ছে টেন মাইক্রোমিটার বৃহত্তম প্রাণী কোষ হচ্ছে পাখির ডিম এর ব্যাস হচ্ছে একশো থেকে একশো পঁচিশ এছাড়াও বৃহত্তম উদ্ভিদ কোষ হচ্ছে র্যামি নামক উদ্ভিদের বাকলের তন্তু বা ছাল এর ব্যাসার্থ হচ্ছে সরি ব্যাস হচ্ছে পঞ্চান্ন সেন্টিমিটার ক্যান্সারের কারণ হিসেবে কোন জিন সব থেকে বেশি সক্রিয় ভূমিকা পালন করে এখানে উত্তর হবে অপশন বি অঙ্কোজিন অঙ্কোজিন কি অঙ্কোজিন হচ্ছে এটি প্রত্যেক ব্যক্তির দেহে ক্যান্সার সৃষ্টিকারী একটি নিষ্ক্রিয় জিন এদের প্রোটোঅিনও বলে কার্সিনোজেনের প্রভাবে এই নিষ্ক্রিয় জিন সক্রিয় অঙ্কোজিনে পরিণত হয় এবং ফলে ক্যান্সার দেখা যায় রোগের ভ্যাকসিনের নাম কি রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি বিসিজি হচ্ছে ব্যাসিলিয়াস ক্যালামেটে জিউরিন বিসিজির ফুলফাম আর কি ওপিভি রয়েছে দেখো ওপিভির ফুলফার্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন এটা পোলিও রোগের ভ্যাকসিন এছাড়াও অপশানে টিটি রয়েছে টিটি হচ্ছে টিটেনাস টক্সিড এটা টিটেনাস রোগের এছাড়াও টিএবি রয়েছে দেখো অপশানে টিএবির ফুল ফর্ম হচ্ছে টাইফয়েড প্যারাটাইফয়েড এ অ্যান্ড বি ভ্যাকসিন এটা টাইফয়েড এবং প্যারাটাইফয়েডের ভ্যাকসিন ব্রায়োফাইটা উদ্ভিদের উদাহরণ কি। এখানে উত্তর হবে অপশান এ পোগোনেটাম দেখো উদ্ভিদ জগতের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে তার মধ্যে ব্রায়োফাইটা পর্বেরও বেশ কিছু উদ্ভিদ থাকে এই ধরনের উদ্ভিদের সাধারণত তোমার জনন অঙ্গ এবং স্ত্রী জনন অঙ্গ থাকে তাই এদেরকে ব্রায়োফাইটা বলা হয় ব্রায়োফাইটা পর্বের পোগোনেটাম পলিট্রিকাম ইত্যাদি উদ্ভিদের নাম আমরা জানতে পারি এছাড়াও অপশনের মধ্যে সাইকাস রয়েছে সাইকাস হচ্ছে তোমার ব্যক্তবীজি বা জিম্নস্পাম পর্বের প্রাণী সরি উদ্ভিদ এছাড়াও এক্সাম্পলের মধ্যে তো আমরা দিয়েছি সুসুনি। সুসুনি হচ্ছে টেরিডোফাইটা পর্বের উদ্ভিদ বাঁধাকপি এটি একটি সপুষ্পক উদ্ভিদ এই বাঁধাকপির কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এর উত্তর হবে অপশন এ শীর্ষ মুকুল বাঁধাকপির শীর্ষমুকুল খাদ্য হিসেবে গৃহীত হয় স্টোরেজ রুট দেখা যায় কোন উদ্ভিদের এখানে উত্তর হবে উপরের সবগুলি স্টোরেজ রুট সাধারণত দেখা যায় মূল গাজর সালগম ট্যাপিওকা এই সমস্ত উদ্ভিদের এই সমস্ত গাছের ট্রু রুট দেখা যায় এই ট্রু রুটের তোমার পরিবর্তিত বা মডিফাইড রুটের মধ্যে এগুলি পড়ে উভয়লিঙ্গ ফুল কোন গাছের দেখা যায় উভয়লিঙ্গ ফুল দেখা যায় জবা গাছের জবা বক ধুতুরা অপরাজিতা এই সমস্ত গাছের উভয়লিঙ্গ ফুল দেখা যায় একলিঙ্গ ফুল দেখা যায় কুমড়ো তুলসী এই সমস্ত গাছের এছাড়াও ক্লিবলিঙ্গ ফুল তোমরা দেখতে পাবে সূর্যমুখীর কিরণ পুষ্পিকাতে গ্রন্থিকাণ্ড কোন উদ্ভিদের দেখা যায় গ্রন্থিকাণ্ড বা রাইজম দেখা যায় আদা হলুদ আম আদা ফান মানকচু এই সমস্ত উদ্ভিদের তাই এখানে উত্তর হবে অপশান এ আদা ওল অপশানে দেখো রয়েছে ওল রয়েছে ওলে দেখা যায় গুড়িকন্দ বা করম এছাড়াও পেঁয়াজে দেখা যায় পিঁয়াজ রসুন এইগুলোতে দেখা যায় কান্ধ বা বালব এছাড়াও বেল দেওয়া রয়েছে অপশানে বেলে দেখা যায় শাখা কণ্টক। নিম্নলিখিত কোনটি প্রকৃত ফল প্রকৃত ফলের উদাহরণ হচ্ছে আম কলা শশা এগুলি এখানে তাই উত্তর হবে অপশান এ আম আপেল আনারস কাঁঠাল চালতা এগুলি হচ্ছে অপ্রকৃত ফল কলার কোন অংশ আমরা ভোজ্য হিসেবে গ্রহণ করি এর উত্তর হবে অপশান এ মেসোকার্প বা এন্ডোকার্প এছাড়াও অপশনে দেখো রসালো বীজতক রয়েছে রসালো বীজতক আমরা খাই ডালিম বেদানা এগুলির এছাড়াও মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শস্য রয়েছে নারকেল আমরা শস্য হিসেবে গ্রহণ করি এছাড়াও রসালো এরিল খাই আমরা লিচুর সর্বপেক্ষা কোন আলোতে কম সালোকসংশ্লেষ সংশ্লেষ হয় এর উত্তর হবে অপশন ডি সবুজ আলোতে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি তোমরা উত্তর জানাও যে কোন আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় তোমরা কমেন্ট বক্সে এর উত্তরটা অবশ্যই জানিও ওকে বন্ধুরা এই ছিল আজকের আমাদের জীবনবিজ্ঞানের ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার কুড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা যদি রেগুলার এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলিকে শেয়ার করতে ভুলো না